गाइस वेलकम टू माय चैनल डेली क्लिक फेसबुक वायरल प्रोफाइल फोटो एडिटिंग जोकर कॉन्सेप्ट ट्यूटोरियल ने आज के रे नूतन वीडियो तो चलो वीडियो शुरू करा जाक। तो फोटो एडिट करार जन्य आपनार फोने अवश्य पिक्सेट एप्लीकेशन थाकते हबे। तो पिक्सेट एप्लीकेशन ओपेन करे निये आपनी जस्ट प्लस अंशे क्लिक करे एडिट अ फोटो अंशे क्लिक करे जस्ट बैकग्राउंडटाके एड करे नेबेन। तो देखते पाच्छेन बैकग्राउंड एड करे निएछि। आपनी एई बैकग्राउंडटा चाइले ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আমি জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করে আপনি যে প্রোফাইলটা এডিট করতে চান তার স্ক্রিনশটটা অ্যাড করে নেবেন। তো চলুন অ্যাড করে নিই। অ্যাড করার জন্য সিলেক্ট করে রাইট সাইড অ্যাড অংশে ক্লিক করে অ্যাড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড কমপ্লিট। এটাকে জাস্ট একটু জুম করে অ্যাডজাস্ট করে নেব। তো জুম করে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি জাস্ট লেফট সাইড স্ক্রল করে ব্লেন্ড অংশে ক্লিক করবেন। তো ব্লেন্ড অংশে ক্লিক করার পরে আপনি জাস্ট মাল্টিপ্লাইটা সিলেক্ট করে নেবেন। মাল্টিপ্লাইটা সিলেক্ট করলেই আপনার কাজ ডান। তো এটুকু হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট ফটোটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আপনি অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। তো অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর আপনি ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দেবেন এবং স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবেন। তো চলো এটা করে নিই। তো এটুকু হয়ে গেলে আপনি জাস্ট ছবিটার পরে সেভ করবেন। ছবি সেভ করার জন্য আপনি জাস্ট লেফট সাইডে টিক করে দেবেন। লেফট সাইড টিক করে দেওয়ার পরে জাস্ট মাঝখানে যে সেভ অপশানটা দেখা যাচ্ছে ওটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই ছবি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।